इस वक्त पश्चिम बंगाल के कई जिलों में सैलाब से भारी तबाही हो रही है। अब तक राज्य भर में 23 लोगों की मौत हो गई है। पश्चिम मिदनापुर का घाटार इलाका भी इस वक्त पानी के कारण अस्त व्यस्त हो गया है, जिसको लेकर आज बंगला फिल्मों के अभिनेता और घाटाल से सांसद दीपक अधिकारी उर्फ देव ने अपने पार्लियामेंट क्षेत्र का जायजा लिया। उन्होंने बोट पर चढ़कर कई क्षतिग्रस्त इलाके का दौरा किया और लोगों की परेशानियों को जानने की कोशिश की। इस दौरान उन्होंने पुलिस अधिकारियों और प्रशासन के लोगों से भी बातचीत की और लोगों को आश्वासन दिया कि वो यहाँ की परेशानियों को पार्लियामेंट में उठाएंगे। আলোচনা হচ্ছিল যে ঘাটালে বা দাসপুরে যেই বন্যাটা হয়েছে, মানে এটা অনেক বছর পর, মানে বছর 32 বছর পর এত বন্যা হয়েছে। দেড় ঘন্টার মধ্যে বাড়িতে জল ঢুকে গেছে বা গ্রামকে গ্রাম জলের তলায় চলে গেছে। দুঃখজনক একটা ব্যাপার, আমরা যতই যাই বলি না কেন, যতই কথাগুলো বলি না কেন, কিন্তু মানুষের দুঃখ এই কথা দিয়ে হবে না। যেটা দরকার কি পুলিশ প্রশাসন এবং আমাদের প্রত্যেকটা মানুষ, মানে আমাদের দলের প্রত্যেকটা কর্মীকে মানুষের পাশে থাকতে হবে। প্রথম দিনটা সত্যি কষ্ট হচ্ছিল, জল পাচ্ছিল না অনেকের কাছে, তো আমরা জলের পুরো মেশিনটা এখানে নিয়ে এসেছি, গ্রামে গঞ্জে বোটটাকে নিয়ে এসেছি, অনেকগুলো বোট এখন আছে। আমাদের চেষ্টাকে যতই দূরে হোক না গ্রাম, যতই জলে ডুবে থাকুক না কেন, আমাদের চেষ্টাকে প্রত্যেকটা বাড়িতে আমাদের যেন পৌঁছানো উচিত, তাদের জল, শুকনো খাবার, যারা বাড়ির মধ্যে থাকতে চাইছে, যারা বাড়ির ছাদে থাকতে চাইছে, তাদেরকে ত্রিপল দেওয়া উচিত, দেওয়ার কথা দেওয়া হচ্ছে, এবং যারা নিজের বাড়িতে না থাকতে, যাদের বাড়িতে থাকার কোনো ইয়ে নেই, তাদের বাড়িতে জলের তলায় চলে গেছে, তাদেরকে নিয়ে এসে স্কুল বা অন্য কোথাও রাখার ব্যবস্থা করা। আমার আসার পর দিদির সঙ্গে কথা হলো, এখানে এসডিও অফিস থেকে আরম্ভ করে দলের যারা বলছেন যে এই জিনিসগুলো দরকার, সেগুলো দিদির সঙ্গে কথা হলো, দিদি কালকে সেগুলো পাঠিয়ে দিচ্ছে। এবং দেখো সত্যি কথা বলতে গেলে এখন রাস্তাঘাট বা এখন করা যাবে না, এই কারণ করা যাবে না, কারণ জলের তলায় আছে। ইমিডিয়েটলি যখন জলটা নামতে শুরু করবে, অনেকটা জল নেমেছে কিন্তু এখনও অতটা নামেনি, আরও অনেকটা নামার বাকি আছে। জলটা যেদিন নামবে সেদিন থেকে অনেকগুলো বাঁধ মরামত করার দরকার আছে ইমিডিয়েটলি, যাতে জলটা যেন আবার ওভারফ্লো যাতে না করে। তো নদীর সিঙ্কগুলো পরিষ্কার করা হচ্ছে, এত বছর ধরে করা হচ্ছিল, কিন্তু অফকোর্স এরকম একটা বৃষ্টি ডিভিসি থেকে এত জল ছাড়া হয়েছে কি পুরো গ্রামকে গ্রাম জলের তলায় চলে গেছে, এটাও একটা দুঃখজনক ব্যাপার। বাট আপনারা সবাই জানেন কি আমি এই সপ্তাহে দিল্লিতেই ছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হওয়ার কথা ছিল, কিন্তু পার্লামেন্টে হাউস বসছে না, পেগাসাস নিয়ে আন্দোলন চলছে, সেখানে আমার মনে হয়েছিল কি আমি বলবো, কথা বলবো, বক্তব্য রাখবো, কিন্তু আমার মনে হয় সুযোগটা ছিল, সেই জন্য আমি ঘাটালে চলে এলাম। ঘাটালে মানুষকে যেন দ্রুত আমরা ভালো রাখতে পারি বা তাদের তাদের যত সমস্যা, যাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই তাদের কাছে যদি মোমবাতি পৌঁছানো যায় বা কেরোসিন তেল থেকে আরম্ভ করে ছোটো ছোটো জিনিস, সেগুলো যেন আমরা তাদের কাছে পৌঁছতে পারি যত দিন না জল নামে বা যত দিন না। Support Truth, support us. GPay and PhonePe 9831060581.